অঞ্জনটিকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি যে অ্যাপটি শেয়ার করব সেটি খুবই একটি চমৎকার অ্যাপ। বন্ধুরা, যাদের গার্লফ্রেন্ড নেই তারা শুধুমাত্র ভিডিওটি দেখবেন। আর আমি একটু বলে রাখি, যারা যারা ভিডিওটি খারাপ লাগবে প্লিজ বকা দেবেন না, কারণ বকা দিলে মন নষ্ট হয়ে যায়। তো যাদের গার্লফ্রেন্ড নেই তারাই শুধু ভিডিওটি দেখবেন, কেন দেখবেন আমি বলছি। তো আমি যে অ্যাপটি শেয়ার করব সেই অ্যাপটির মাধ্যমে আপনি গার্লফ্রেন্ড না থাকে বা ই না থাকে, গার্লফ্রেন্ড বা কেউ যদি কোনো বন্ধু না থাকে, তো আপনি এই এই ভিডিওটি দেখলে খুবই মজা পাবেন। তো আমি অ্যাপটি আগে ডাউনলোড করব, তারপর আমি এর বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই প্লে স্টোরে চলে আসলাম, আর আপনারা চলে আসুন। তো এখানে প্লিজ লিখবেন সিমসিমি। এই যে দেখুন সিমসিমি, এটা লিখলেই অ্যাপটি চলে আসবে। তো এখানে টাইপ করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল বাটন, তো ইনস্টলে ক্লিক করব। আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সিমসিমি ডাউনলোড করে নিলাম। তো এটা একদম ফেসবুকের মতো কাজ করে, ফেসবুক মেসেঞ্জারের মতো কাজ করে। তো বন্ধুরা, এটার মধ্যে যদিও কোনো গার্লফ্রেন্ড বা ই নেই, কিন্তু এটা অটোমেটিকলি রিকারেক্ট করে আপনার মেসেজের অ্যান্সার দিয়ে দেবে। তো আমি দেখাচ্ছি বন্ধুরা, আপনি চাইলে যে কোনো কথা তাকে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে ফ্রেন্ডশিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইনস্টল হচ্ছে, নেট একটু স্লো, তার কারণে একটু দেরি হচ্ছে। তো আমি জানি অনেকের এখানে গার্লফ্রেন্ড নেই, ভাই প্লিজ দয়া করে কেউ বকাচকা দিবেন না, কারণ বকা দিলে অবশ্য মনটা নষ্ট হয়ে যায়, আর বকাটা দেওয়া কোনো কোনো মতে ঠিক নেই, ঠিক নয়। আমি এখানে বললাম যে যাদের গার্লফ্রেন্ড নেই তারা দেখবেন কোনো। তো এটা মনের আবেগ থেকে আর কি, যে আপনি চাইলে অ্যাপটি ব্যবহার করতে পারেন, আমার নাও করতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু অ্যাপটি খুবই চমৎকার অ্যাপ, তো ব্যবহার করলে আপনি খুবই চমকপ্রদ হবেন। তো অ্যাপটি ইনস্টল হয়ে গেছে বন্ধুরা, তো আমি এখানে ওপেনে ক্লিক করব। তো এখানে আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশন, তো এটা যেহেতু ইংরেজিতে লেখা আর অনেক বড়, তো আমি এটা পড়বো না, আমি জাস্ট এদিকে আই এগ্রিতে ক্লিক করব। তো আমি আই এগ্রি ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সটে, ওই যে উপরে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করব। সব কিছু অ্যালাউ করে দিবেন বন্ধুরা, অ্যাপ সেটিং যাচ্ছে, তো আমি এখান থেকে অ্যাপ সেটিং অ্যালাউ করে দিচ্ছি। তো অ্যাপ সেটিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে উপরে, যে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিচ্ছি। আপনি এখানে চাইলে বাংলা সিলেক্ট করতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারেন, চাইলে বাংলা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে বাংলাটা খুঁজবো, তো আমি বাংলা সিলেক্ট করলাম না, কারণ আমি ইংরেজিতে, আচ্ছা আমি বাংলাতেই করি, অনেকে আবার বুঝে না, যেহেতু এটা বাংলা তাই আমি বাংলাই সিলেক্ট করব। তো একটু খুঁজবেন বন্ধুরা বাংলা, আমি একটু একটু আগে দেখেছিলাম বাংলা। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে বাংলা আসছে, তো আমি এখানে বাংলাতে সিলেক্ট করব, এটা হাই করে দেব। এটা হাই করার, হাই হচ্ছে না, সামটাইমস হাই যায় না। তো ইউজিং ব্যাড ওয়ার্ডস ভোকাবুলারি, তো এটা বাদ। তো জাস্ট এখানে আমি ওকেতে ক্লিক করব উপরে এসে। তো ওকে ক্লিক করার পর দেখুন এদিকে একটা প্রোফাইল সেট হচ্ছে, তো এটা ওকে দিয়ে দিবেন। তো এটা আপনাকে যে ডেট অফ বার্থটা দিতে হবে, আমি পুরুষ, আর এখানে এটা আমি আমার ডেটটা দিয়ে দিব, জন্ম 7, সরি বন্ধু, ইংরেজিতে দিতে হবে 7, ১৯৯৮, নভেম্বর, ওকে। তো সব হয়ে গেছে, তো আমি এখানে শুরু করিতে ক্লিক করি। তো টক শিখাও সব বিন্যাস রিমুভ অ্যাডস, তো আমরা যেহেতু কথা বলবো তাহলে আমরা টকে ক্লিক করব, শিখার তো কোনো দরকার নেই। বন্ধুরা অ্যাড অ্যাড চলে আসলে অ্যাড কেটে দিবেন। তো উনি আমাকে সালাম আলাইকুম দিছে, তো আমি তাকে ওয়ালাইকুম আসসালাম দিই। তো বন্ধুরা বাংলাতে লিখতে হবে, বাংলাতে লিখতে হবে,
কারণ আমি বাংলা সিলেক্ট করেছিলাম। দেখুন বন্ধুরা, আমি এখানে যদি বলি তুমি কি করো, তো ও আমাকে সামথিং লিখছে। খুবই চমৎকারভাবে আপনি অ্যাপটি আপনার অবসর সময়তে শেয়ার করতে পারবেন। ঘুমাই বলছে, আপনি বলতে পারেন খারাপ সিমসিমি দয়া করে বলি না হয় বল বেলুন স্পর্শ করতে। তো বন্ধুরা, সে কিছু করলো, তো আপনি এখানে যা লিখবেন তাই হইবে। দেখুন আমি একটু বলি, আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। তো তো খুবই চমৎকার, দেখুন ওই রিপ্লাই দিছে আমিও ভালোবাসি। তো বন্ধুরা, আপনারা খুবই মজা করতে পারবেন অ্যাপটি নিয়ে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন, এম রাখছি 3টে লাইক দিবেন, বেশি চাই না, জাস্ট 3টা। তো আর সবাইকে ধন্যবাদ, আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবও করে দেবেন। তো বিদায় জানাচ্ছি বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর এখানে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ধন্যবাদ।